और जीतु चर्चा चलिसे उपनिर्वाचन प्राक्षण और विधायक कांग्रेस दल त्याग निकी और तार भर चर्चा थका एटतम समि तितावर समि और तितावर समष्टिर कांग्रेस विधायक भास्कर ज्योति बरुवाई शासकीय बीजेपी जोग दी निकी प्रश्न यह मुहूर्त बारे बारे उत्थापित और यह चर्चा विगत किसुदिन चल थकार मजते शुक्रबारे विधायक बरुवाक प्रश्न जद स्पष्ट उत्तर निदिले तितावर कांग्रेसी विधायक भास्कर ज्योति बरुवाए शासकीय बीजेपी जोग दीबने विजेपिर आशीर्वाद जात्रार कार्यसूचीत तितावर कांग्रेसी विधायक भास्कर ज्योति बरुवाए अंशग्रहण करार पिछते राज्यर राजनीतित चलि आहिछे एइ चर्चा शुक्रबारे विधायक बरुवाक प्रश्न करा हैछिल कांग्रेस एरि बीजेपिलै जाब नेकि तेओ पिछे सांबादिके करा प्रश्नर उत्तरत तेओ स्पष्ट नकरिले स्थिति আসলতে মই মোর নিজের ব্যক্তিগত মোর যে অভিজ্ঞতার পর মই দেখিছো রাইজে সঠিক সিদ্ধান্ত লয় সময়ত লয় গতিকে আগতীয়াকে মই এতিয়া এই বিষয়ে মই কোনো মই কমেন্ট দিবলৈ মই নিবিচাৰো কারণ রাইজে মূল বিচারক বিজেপিয়ে তেও কংগ্রেস ত্যাগ করে বিজেপি যোগ দিবলৈ প্রস্তাব দিছে নেকি এই প্রশ্নের উত্তর নাই বিধায়ক ভাস্কর জ্যোতি বৰুৱাৰ মুখত মই চেষ্টা কৰিছো মোক ৰাইজে মোক নিৰ্বাচিত কৰি পঠালে অহা পাঁচ বছৰ মই কেনেকৈ তিতাবৰ ৰাইজক সেৱা কৰিব পাৰোঁ আৰু এটা ভাল মই উদাহৰণ মই এটা নিদৰ্শন থৈ যাব পাৰোঁ যে এজন বিধায়কে বিৰোধী পক্ষত থাকি এনেকৈ কাম কৰিব পাৰে বা ৰাইজক তেওঁ এষাৰ ভালকৈ মাত দি তেওঁলোকৰ বিপদৰ সময়ত তেওঁলোকৰ ওচৰত গৈ যাতে থিয় হ'ব মই পাৰোঁ তেনেকুৱা এটা নিদৰ্শন মই থৈ যাবলৈ লৈছোঁ দুদিনমানৰ পূৰ্বে বিধানসভাৰ চৌহদত বিজেপিৰ ৰাজ্যিক সভাপতি ভৱেশ কলিতাই কেৱল ভাস্কৰ জ্যোতি বৰুৱাই নহয় আৰু দুই তিনিজন বিৰোধী বিধায়কে বিজেপিত যোগ দিব বুলি কৈছিল কিন্তু এতিয়া বৰুৱাই দল এৰিম বুলিও নকয় বিজেপিৰ বিষয়েও বেয়াকৈ নকয় চতুৰ কৌশলী স্থিতিৰে এতিয়া প্ৰস্তাৱান সৰকাৰ চেষ্টা ভাস্কৰ বৰুৱাৰ বিজু কুমাৰ ডেকাৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট আর ইতিমধ্যে আমার জ্যেষ্ঠ সাংবাদিক বিপুল বর্মনের সঙ্গে আমি ভবানীপুর সমষ্টির কথা পাতিছো আর 1 সেপ্টেম্বরত বিজেপি যোগদান করব ভবানীপুর সমষ্টির AIDFর বিধায়ক ফণীধর তালুকদারে শুক্রবারে সন্ধ্যা ভবানীপুর সমষ্টির নিজের বাসভবনত অগপ আর বিজেপি কর্মীর সঙ্গে হওয়া আলোচনার অন্তত বিধায়কজনে 1 সেপ্টেম্বরত বিজেপিত যোগ দিব বলে প্রকাশ করে ইতিমধ্যে বিধায়কগুলিয়ে সমষ্টির রাইজর সমষ্টিটির অগপ আর বিজেপি কর্মীসকলের সঙ্গেও উপনির্বাচন সন্দর্ভত আলোচনা অব্যাহত রাখিছে বিধায়ক পদ এরার পিছত সমষ্টিটির উপনির্বাচন হলে অগপয় প্রার্থিত্ব দাবি করিব নেকি বলে প্রশ্ন করা উত্তরত তেও কয় যে ভবানীপুরের আসনখন এতিয়া বিজেপির বাবে সংরক্ষণ হব যেহেতু তেও AIDF ত্যাগ করে বিজেপি দললৈ যাব গতিকে আসনখন অগপ দলক দিয়ার প্রশ্নই নুঠে বলে মন্তব্য করে ফণীধর তালুকদারে 1 তারিখে মই যদি মই সিদ্ধান্ত লং 1 তারিখে 10টা বজাত মই দলক জানাম 1 তারিখে 12টা বজাত মই সিদ্ধান্ত লম আর সিদ্ধান্ত লওয়ার পিছত আপনার যোগেদি মিডিয়ার যোগেদি মই জানাম সেই 1 সেপ্টেম্বর 1 তারিখ মানে 1 সেপ্টেম্বর 2021 12টা বজাত বিজেপি যোগদান করা নকরা সিদ্ধান্ত লম মই যি দলত যাম সেই দলের সিটটো পাব এটা মই বিজেপিত যাম গতিকে সিটটো বিজেপির হব ইতিমধ্যে মই 1 মাস ধরে AIDFর মানুষখিনির ঘুরি আসো তেওঁলোকে মোক একটা ভাল সঁহাৰি দিছে কিন্তু তেওঁলোকৰ মানুহে আমার মাইনরিটি মানুষখিনি কৈছে যে আমিও সরকারের লগত থাকিবলৈ মন যায় সরকারে হয়তো সরকারের লগত থাকার কারণে ভাল মানুষ পোৱা নাছিল এটি আপনার যোগেদি আমি পাইছো গতিকে সরকারের লগত আমি থাকিম আপনি সিদ্ধান্ত লওক